এদেরকে যদি আপনি আযাব দেন এরা তো আপনারই বান্দা আপনি না বড় মহব্বত করে তাদেরকে বানাইছেন আল্লাহ এরা তো আপনার বান্দা ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ আমার এই উম্মতগুলো আমার এই দুর্বল উম্মতগুলো আপনার বান্দাগুলোরে যদি আপনি মাফ করে দেন আপনার দয়ায় আপনার কেউ জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে না আপনি পরাক্রমশালী পরাক্রমশালী আপনি প্রজ্ঞাময় আমার নবী সারা রাত তোমার আমার জন্য ওই দাঁড়া দাঁড়া কাছে আরে বেটা আজকে তুমি আর্জেন্টিনার জন্য পাগল হয়া মেসির জন্য তুমি মহব্বত করো তুমি আর যেই নবী তোমার জন্য কাঁদছে সারা রাত দাঁড়ায়া তার জন্য একটা বার কাঁদতে পারল না আয় কপাল পড়া মুসলমান কপাল পড়া মুসলমান যে নবী মৃত্যুর আগে তোমারে বলে নাই তোমারে বলে নাই আমারে বলে নাই হায় সেই নবী কাঁদেন আর কাঁদেন আমার আল্লাহ পাক এই কান্নারত অবস্থায় জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে জিবরাইল আমার হাবিবকে কান্না থামাতে বলো জীবনে প্রত্যেকটা মুহূর্তে উম্মতে উম্মতে বলে কেঁদেছে আমার কাছে আসছে কোথায় মহব্বত তারে করব তারে আমি ভালোবাসা দিব আমি সেখানে বললাম আমার জন্য কি নিয়ে আসছেন বলল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমি এই মুহূর্তে খুশি হয়ে বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আহা আপনার উপরে শান্তি বর্ষিত হোক স্পেশাল দোয়াটা আমি তারে দিলাম ওই মুহূর্তে তিনি আমার কাছে আয়েশা বলে আল্লাহ দুনিয়ায় আমার এতিম উম্মতের কাছে দুনিয়ায় না আমার এতিম উম্মতের কাছে আমারে শুধু শান্তির দোয়া আপনি দিলেন রহমত আমারে দিলেন আমার উম্মতকে দিবেন না আমার উম্মতকে আপনি দিবেন না আরে জিবরাইল সারা জীবন আমার হাবিব কাঁদছে আজকে মৃত্যুর মুহূর্তে আমার হাবিব কাঁদবে আমি বরদাস্ত করব না আমি বরদাস্ত করব না সর জিবরাইল আমার হাবিবকে জানা দাও তিনার কান্না যেন তিনি বন্ধ করেন আমি এই কথার ঘোষণা দিলাম অতীতের উম্মতের কথা বলতে পারি না তবে এই কথা তারে আমি ঘোষণা দিলাম এই উম্মতে মুহাম্মদী যত বড় অপরাধ করুক না কেন যত বড় অন্যায় করুক না কেন আমি আল্লাহ আদ সামুদ কওমে লূত এমনি করে কওমে ফিরাউন কওমে নমরুদের মতো নগদে আযাব দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না তাদেরকে আমি ধ্বংস করব না আনা কাফিলুম মিনহুম আজ থেকে আমি আল্লাহ স্বয়ং এই উম্মতে মুহাম্মদের জিম্মাদার হলাম সুবহানাল্লাহ এই দোস্ত তুমি নবী চিনলা না নবী বুঝলা না নবী বুঝলা না আজকে নবী বুঝলা না বিদায় আজকে তুমি গুনাহের দিকে দৌড়াও আবার আল্লাহ বলেন বান্দা গুনাহ করিস না গুনাহ করিস না গুনাহ করলে আমি মালিকের গজব তোর দিকে আসে বান্দা তোরে একটা কাজ করতে বলি বান্দা এই পৃথিবীর বুকে যখনই গজব আসবে যদি একটা জিনিস করতে পারো তাহলে গজব থেকে বেঁচে যাবে কি আমার মালিক বলেন এই কথা পৃথিবীর বুকে যখন বৃষ্টি হয় ওই মুহূর্তে যেমনি ভাবে মুরগি তার বাচ্চাদেরকে ডাকতে থাকে ডানা বিছিয়ে ওই মুহূর্তের মধ্যে বাচ্চাগুলো ডানার নিচে যে বাচ্চাগুলো চলে আসে বৃষ্টি থেকে নিরাপদ হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দা যে বান্দাগুলো আমি মালিককে ভয় করা এই চারটা গুণ এই কিছু গুণ গোলামের গুণ তারা গ্রহণ করে নিবি আমি আল্লাহ আমার কুদরতি দানা দিয়ে হেফাজত করা আমার গোলাম হিসাবে আমি তোদেরকে বাঁচায় দিব চিল্লা এখন সুবহানাল্লাহ এই কথাগুলো এই গুণগুলো শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই শোনার মতো ধৈর্য আছে তো সবার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের গোলামের প্রথম নম্বর গুণ হলো রহমানের গোলাম দুনিয়ার জমিনে যখন চলবে হাত ডাক নিয়ে নয় বরঞ্চ রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যাধিক নম্রতা এবং বর্দুদার সাথে আমার প্রাণের বাণ এই জমিনের বুকে চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন বান্দাকে বলেন বান্দা তুমি শোনো জমিনে চলবা ওয়ালা তামশি ফিল আরদি মারহা অহংকার নিয়ে এই জমিনের বুকে চলাফেরা করো না আরে বান্দা জমিনের বুকে যখন তুমি চলাফেরা করবা অত্যাধিক নম্রতা আর ভদ্রতার সাথে চলাফেরা করবা এজন্য বলি দোস্ত আমার আপনার যে সম্পদ আমারে আল্লাহ দিয়েছেন এই সম্পদ নিয়ে অহংকার করতে নাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন ক্ষমতার অহংকার করতে নাই কারণ ক্ষমতা আর সম্পদ আর আমারে আপনার সম্মান এগুলো দিয়েছেন কে চিল্লায় জোরে বলে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন
qulillahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha biyadikal khair eta dos ami boli এগুলো নিজের যোগ্যতায় কামান নাই অর্থ নিজের যোগ্যতায় কামান নাই আপনি ক্ষমতা নিজের যোগ্যতায় কামান নাই इज्जत নিজের যোগ্যতায় কামান নাই আল্লাহর রহম এবং করম ইহসান থাকার কারণে আপনার হয়েছে যার কারণে এগুলো কাবাবার পড়ে যার ভিতরে অহংকার ঢুকে যায় আমার আল্লাহর গজব তার উপরে আস্তে আস্তে করে ধেয়ে আসে পৃথিবীর সব প্রথম সেই মানুষটার কথা আপনাদেরকে বলি এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অহংকারকারী ব্যক্তিটার কথা বলি যে আল্লাহ পাক বলেছিল উসজুদ লি আদম আদম রে সিজদা কর আদম রে সিজদা কর ও বলেছিল খলাকতানি ফিন্নার ওয়া খলাকতাহু ফিত্তিন আল্লাহ কেন সিজদা করব ওরে তো বানাইছো মাটি দ্বারা আমারে বানাইছো আগুন দ্বারা আমি পারবো না সিজদা করতে আল্লাহ কয় আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন যা আমি আল্লাহর সাথে তুই তাকাব্বুরি দেখাইলি যা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা আমার দোস্ত এর যে নসল অনুপাতে যারা এসেছে পৃথিবীর বুকে ফেরাউন রে আমার আল্লাহ মাল দিছে ইহসান কইরা আমার আল্লাহ তারে দন দিছে দৌলত দিছে ক্ষমতা দিছে শহরত দিছে কিন্তু এই পৃথিবীর বুকে ও যখন অহংকারই করছে আমার আল্লাহ বলেন তোর এমন জিনিস দ্বারা তোরে আমি মারবো তোর অপমান করে মারবো আমার আল্লাহ বলে চুবা চুবা তোরে মারছে মারবার পরে পরিশেষে আমার আল্লাহ রব্বুল আলামিন এই যখন নাকি তারে মারছে মারার পরে আমার আল্লাহ তারে মিশনের মিউজিয়ামে এখনো পর্যন্ত কাঠের মতো সুজা করে রাইকা বুঝা দিছে অহংকারকারীরা আমি আল্লাহ ভালোবাসি না আমি তারে ঘৃণা করি ঠিক কিনা ধরে বলেন নমরুদ রে আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়া মাইরা বুঝা দিছে অহংকারকারীরা আমি পছন্দ করি না আমি আল্লাহ তারে ঘৃণা করি এমনি করে কারণ রে জমিনের পক্ষে দশায়া দশায়া আমার আল্লাহ বুঝা দিছে আমি অহংকারকারীদের ভালোবাসি না তারে ঘৃণা করি আমার আল্লাহ সাদ্দাতে এক পা গুড়ার উপরে রাইখা জমিনের বুকে আরেকটা পা রাইখা বুঝা দিছে অহংকারকারীরে আমি ভালোবাসি না আমি তারে ঘৃণা করি আমার দোস্ত আমার ভাই অহংকার ছেড়ে দেন বিনয়ী হন বড় হবেন আল্লাহর রাসূল বলেন 1500 বছর আগে ফর্মুলা মান তাওয়াসা লিল্লাহ রাফাহু আল্লাহু দারাজাত যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ীতাকে অর্জন করে আমার আল্লাহ তারে বড় বানায় দেয় আমার ভাই হযরত আবু যর গিফারি রাস্তা দিয়ে হেঁটে যায় জিবরাইল আমিন জিজ্ঞাসা করে রাসূল চাদর মোড়া দিয়ে লোকটা যায় এটা কে বলেন বলে এটা হলো এটা তুমি তুমি তারে চিনলাকি চিনলাকি কইরা এইটা কি আপনার সাহাবী আবু যর না বলে হ্যাঁ আমার সাহাবী তো চাদর মোড়া দিয়ে যায় তুমি চিনলাকি কইরা বলে আমি না আমি না আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর রে চিনে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাই আমার বন্ধুরা পরিশেষে যে কথা হলো বলে কি গুণের কারণে চিনে এক নাম্বার গুণ লিসিগারিহি আলা নাফসিহি আপনার সাহাবী আবু যর নিজেরে অনেক ছোট মনে করে ছোট মনে করে এজন্য তারে আসমানের ফেরেশতারা চিনে দোস্ত নিজেরে নিজেরে বড় ভাবিবেন না নিজেরে নিজেরে ছোট ভাবেন রাসূল এই দোয়াই করতেন আল্লাহ আমারে তুমি আহারে আমারে নিজেরে ছোট বানায় দাও ছোট বানায় দাও মানুষের নজরে বড় বানায়ও আমারে নিজের থেকে নিজেরে ছোট বানায়ও আমার দোস্ত এজন্য আমি আপনাদেরকে বলি আরে এই গুণের কারণে আবু যর রে ফেরেশতারা পর্যন্ত জেনে বলে দ্বিতীয় নাম্বার গুণ কি তা লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস দ্বিতীয় নাম্বার গুণ হলো যে আবু যর গিফারি অধিক পরিমাণ কুল হু আল্লাহ তেলাওয়াত করে রাসূল ফরমান কেউ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে দেন সুবহানাল্লাহ বলেন দুইবার পড়লে 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ দান করে দেন সুবহানাল্লাহ জোরে বলেন তিনবার পড়লে তিন আল্লাহ পাক এক খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেন চিল্লা বলেন সুবহানাল্লাহ আমার ভাই 11টা বেজে গিয়েছে আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন আমি যদি 10টা মিনিট আর সময় আপনাদের হাত থেকে নেই বিরক্ত হবেন না তো বিরক্ত হবেন না তো কারণ আপনাদের আমি জানি আপনারা ধৈর্য সহকারে বসে আছেন আলহামদুলিল্লাহ মন থেকে মুসাফের মানুষ 300 কিলোমিটার প্রায় দূরত্ব আপনাদের এখানে আমার আসতে আমি দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেককে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন বলেন আমিন আমার ভাই শুধু তর্জমাটা আপনাদেরকে করে যাই আবার কোনো দিন আসলে লম্বা সময় আল্লাহ পাক কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের গোলামের গুণ রহমানের গোলামের গুণ ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের গোলামকে কেউ যদি গালি দেয় গালির প্রতি উত্তরে গালি দেয় না
তার জন্য শান্তির দোয়া করে সুবহানাল্লাহ বলে আমার ভাই কেন কেন কারণ রহমানের গোলামের কোনটা এমনই হবে আজকে সমাজের অবস্থা হলো আমারে কেউ গালি দিলে প্রতি উত্তরে তারে আমি তিনটা গালি দেওয়ার চেষ্টা করি আমারে কেউ থাপ্পড় দিলে তারে আমি আরো দুইটা থাপ্পড় দেওয়ার চেষ্টা করি কিন্তু রাসূলের اخلاقটা দেখেন আমার রাসূল রাস্তা দিয়ে যান রাসূলকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না আমার রাসূল রাস্তা দিয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে আমার রাসূলকে কাফের আয়েশা গালি দেয় আসসালামু আলাইকুম মুহাম্মদ তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক আমার রাসূল চুপ কিন্তু পাশে আয়েশা ডাক দিয়ে বলে ওয়া আলাইকুম তোর উপরে মৃত্যু বর্ষিত হোক আমার রাসূল এবার বলতে লাগলেন আয়েশা ক্ষান্ত হও চুপ থাকো আমি দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দিতে আসি নাই আমি আসছি দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন হিসাবে শান্তির দারক বাহক হিসাবে চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা আমার রাসূলকে কেউ যদি কষ্ট দিত আমার রাসূল তার দিকে দেখতে যাইতেন তার জন্য আরে আমার রাসূল তার খবর খবর নিতেন আপনারা জানেন পুরাতন সেই ঘটনা মনে করাতে রাসূলের পথের ভিতর এক মহিলা কাটা দিত কাটা প্রতিনিহত রাসূল ফজরের নামাজ পড়তে যাইতেন দেখতেন কাটা বিছানো একদিন তাকা দেখেন কাটা নাই কাটা নবী এবার খবর নিলেন জানলেন বৃদ্ধা মহিলা সে অসুস্থ আল্লাহর নবী দৌড়ায় গেলেন সাহাবীদেরকে নিয়ে মহিলাকে দেখতে পাওয়ার জন্য মহিলার মেয়ে দেখতেছে রাসূল আসতেছেন তার সৈনিক নিয়া তার সৈন্যগুলো নিয়া ডানে আবু বকর বামে ওমর এমন তো অবস্থায় মহিলার মেয়ে ভয় পেয়ে গিয়েছে বলতে লাগলো আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে তোমার উপরে প্রতিশোধ নেবার জন্য আল্লাহর নবী কথাটা কানের মধ্যে যাবার পরে মহিলার কাছে দৌড়া গেলেন আজকে রাসূল তার দুশমনের পর্যন্ত অসুস্থ হবার পরে দেখতে গিয়েছেন আজকে তোমার আমার অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে আজকে সমাজের চিত্রটা এমন দাঁড়িয়েছে আজকে তোমার আমার পাশের ঘরে তোমার আমার বাপ পড়া থাকে খবর নেই না ভাই অসুস্থ হয়ে পড়া থাকে খবর নেই না বাড়িতের মধ্যে আর তোমার আমার বোন অসুস্থ অবস্থায় থাকে খবর নেই না কিন্তু এলাকার যদি মেম্বার আর চেয়ারম্যান প্রভাবশালী টাকাওয়ালা লোক যদি অসুস্থ হয় মিষ্টি আর ফল নিয়ে তার বাড়িতে দেখতে যায় কেন তার সাথে সুসম্পর্কটা বজায় রাখবার জন্য কোন গড়া আসছে গুড়িটারে দইরা যখন দান দিছ আর গুড়ি কিন্তু আসমানে থাকতে পারে নাই এজন্য আমি বলি এই দুনিয়ার হায়াত নিয়ে তুমি এত স্বপ্ন দেইখো না দুনিয়ার হায়াত নিয়ে এত স্বপ্ন দেইখো না আমার দোস আমার ভাই আমার বাপ হাতে পায়ে দইরা হই না যায় আমি তোমাদেরকে কেন বলি কারণ হলো এই দুনিয়াটার সাথে মন লাগানোর জায়গা এই দুনিয়া না আহারে কার সাথে মন লাগাইবা মালিকের সাথে মন লাগাও দুনিয়াও জিতবা পরকালে জিতবা কবি জন্য বলেন জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে ইবাদত জাহে তামাশা জগা জি লগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে ইবরত জাহে তামাশা নেহি হে আহা এ দুনিয়াটা কেমন মানে কবি সুখ হে কবি দুঃখ হে এহি কা নাম দুনিয়া হে অভি ক্যা থা অভি ক্যা হে এহি দুনিয়া বদল দি হে কখনো সুখ কখনো দুঃখ দ্বারা এই দুনিয়া পরিবর্তন হয় দোস্ত পরকালের যে দুনিয়া আছে যে জান্নাত আছে সেখানে কোনো পরিবর্তন নাই আবাদুল আবাদ শান্তির জায়গা সেই জান্নাত আমি বলি সেই জান্নাতের আশায় এই দুনিয়ার মায়া বাদ দাও দুনিয়ার মায়া বাদ দাও কারণ মালিকের সাথে তোমার দিল যদি লাগা যায় তুমি মনে রাখো তোমার মালিকের সাথে দিল লাগতে দেরি হবে তোমার পরকাল সুন্দর হতে দেরি হবে না তোমার দুনিয়ার সাথে মন লাগলে পরকাল তোমার बर्बाद হবে এজন্য আমি তোমাদেরকে একটা কথা বলি আমার ভাই আমার বাপ তোমাদেরকে একটা কথা কইলা যায় দুনিয়ার সাথে মন লাগাবা কেমন মন লাগাবা দুনিয়ার সাথে মন না দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে তেল আর পানির মতো দুনিয়ার সাথে তোমার সম্পর্কটা তেমনি হবে আর মালিকের সাথে সম্পর্ক লাগাও দুনিয়াও জিতবা আখেরাও জিতবা এজন্য আমি বলি আমার মালিককে বেশি বেশি করে কারণ আমার মালিক যখন তোমারে ডাক দিবে মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে এই দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না থাকতে পারবা না আমার মালিক জানা দেয় ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন যে মুহূর্তে বান্দা আমি তোরে ডাক দিব মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে এক সেকেন্ড এদিকে হবে না এক সেকেন্ড ওদিকে হবে না তুমি কি ভাবছো আমার নওজোয়ান ভাই ও খিরামের মুসলমান তুমি ভাবছো ক্ষমতার বলে এই জমিনের বুকে থাকবা আরে না ক্ষমতার বলে এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারে নাই ক্ষমতার বলে যদি কেউ পৃথিবীর বুকে থাকতে পারত থাকতে পারত সেই ফিরাউন থাকতে পারে নাই ক্ষমতার বলে যদি পৃথিবীর বুকে কেউ থাকতে পারত থাকতে পারত নমরুদ থাকতে পারে নাই ক্ষমতার আপ তুমি ভাবছো তুমি ক্ষমতার বলে থেকে যাবা ক্ষমতার বলে যদি এই পৃথিবীর বুকে থাকতে পারত সেই আহারে আবু জাহেল উদবা সাইবা ওলীদ ইবনে মুগীরা তারাও থাকতে পারে নাই তুমি কি ভাবছো তুমি অর্থের বলে থাকতে পারবা আমি বলি না অর্থের বলে থাকতে পারবা না অর্থের বলে যদি এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারত থাকতে পারত কারণ থাকতে পারে নাই অর্থের বলে যদি এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারত সত্তা ও থাকতে
করতে পারে নাই আমি বলি দোস্ত এজন্য থাকতে পারবা না থাকতে পারবা না এজন্য আসো যাকে ডাকলে লাভ তাকে রাখো যে কি যে তোমার সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে তোমার পাশে থাকবে তাকেই তুমি কেবল মাত্র ডাকো তাকেই ডাকলে তোমার লাভ হবে তাকেই সেই তোমার আপন সেই সারা আর তোমার কেউ আপন না এই দুনিয়ার নেতা তুমি যতক্ষণ পর্যন্ত তার বন্দনা গাইবা তার স্লোগান দিবা তোমার নেতার যতক্ষণ স্বার্থ আছে দোস্ত তোমারে ব্যবহার করবে কিন্তু স্বার্থের বাইরে গেলে তোমারে লাঠি মারা দল থেকে তোমারে বের করে দিবে এই দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনজন বড় যে আপনজন যতক্ষণ পর্যন্ত তুমি তাকে দিতে পারবা ততক্ষণ তোমার আপনজন তোমার ঠিক থাকবে আপনজন যদি যখন তোমার ব্যতিক্রম হবে তোমার মাও পর্যন্ত তোমারে দূর দূর করে তাড়া দিবে এজন্য বলি যে মালিককে সন্তুষ্ট করতে পৃথিবীর বুকে কিছু লাগে না শুধুমাত্র কেবল মাত্র ডাকলেই শুধুমাত্র মালিকের কথা শুনলে আমার মালিক সার্বক্ষণিক খুশি থাকেন বান্দা যদি অপরাধ করে ওই অপরাধে যে মালিক তোমার হাতটা ছেড়ে দেয় না এই দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন তুমি বিপদে পড়লে তোমাকে হাত ছেড়ে দেয় তোমাকে ছেড়ে দিয়ে তোমার দূরে চলে যায় তোমাকে চিনিয়ে না এমন অভিনয় করে ওই মালিক তো এমন তোমার আমার মালিক যে মালিক নাকি তোমার কখনো ছাড়ে না ছাড়ে না যখন তুমি বিপদে পড়ো তখন তোমার প্রতি আরো নজর তার বেড়ে যায় তোমার প্রতি তার মহব্বত রূপবত আগ্রহ বেড়ে যায় দোস্ত ওই মালিক তো এমন এক মালিক যখন তুমি গুনাহ কইরা ফেলাও ওই গুনার অবস্থার মধ্যে ওই মালিক তোমারে ছেড়ে দেয় না একটা কিত্ত পথে রেখে দেয় না আমার দোস্ত এজন্য আমার মালিক তো যখন নাকি এই দুনিয়ার আমি একটা কথাই বলি এই দুনিয়ার সমস্ত আহারে মানুষ খুঁজে অপরাধীকে শাস্তি দেবার জন্য কিন্তু তোমার আমার মালিক কেমন তুমি জানো না তোমার আমার মালিক হলো অপরাধীকে খুঁজে তাকে ধরে তাকে মুক্ত করে তাকে এমত অবস্থায় ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে কুদরতি কোলের মধ্যে তুলে নেবার জন্য ওই মালিককে চিনার চেষ্টা করো ওই মালিককে বুঝার চেষ্টা করো ওই মালিক তো এমন এক মালিক যিনি নাকি গভীর রজনীর মধ্যে আইসা তোমারে আমার ডাককে আর বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লানা আছনি আমার কোন একটা বান্দা গুনাহ নিয়া আমি মালিকের কাছে হাত বাড়াইবা আমি মালিকের কাছে মাফ চাইবা আমি মালিক তার জিন্দেগির গুনাহকে মাফ করব সুবহানাল্লাহ আর সুরে কন্যা সুবহানাল্লাহ দোস্ত তুমি জানো না কেমন করে মাফ করবে রাসূলের মাধ্যমে জানা দেয় আত্তাইব মিনাজ জামবি কামাল্লা জামবালা কেউ যদি গুনাহ নিয়া আমি মালিকের কাছে মাফ চাই আমি মালিক তারে এমন করে মাফ করি এমন করে মাফ করি যেন তার আমল নামার ভিতরে কোনো গুনাহই থাকে না এজন্য আমার মালিক বারংবার এই কথা বইলা ডাকেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ এর বান্দা দৌড়াতে দৌড়া শুধুমাত্র দৌড়াতে মাগফিরাতের দিকে দৌড়া তোর যখন মাগফিরাত হয়ে যাবে বান্দা তোর গুনাহ যখন মাফ যাবে তখন দৌড়া কোন দিকে কো জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওই জান্নাতের দিকে দৌড়া যে জান্নাত আসমান এবং জমিন বিস্তৃত যা আমি আমার মুত্তাকিন বান্দার জন্য রেখে দিয়েছি এজন্য দোস্ত তুমি যখন তুমি এই অবস্থার মধ্যে গুনাহ করো ওই সময় কিন্তু মালিক তোমার উপরে না খুশন না মালিক কেবল মাত্র ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম আরে মানুষ কোন জিনিস তোর রব্বে করিম থেকে তোরে ফিরা দিল রব্বে করিম থেকে কোন জিনিস তোরে বিমুখ করে দিল ওহো আমার মুসলমান বন্ধু এজন্য তোমাদেরকে বলি এজন্য মালিক আমার মহব্বত করে ডাক দেন সাফির রো ইলাল্লাহ আয় না আমি মালিকের দিকে আয় আমি আল্লাহর দিকে আয় এজন্য দোস্ত পৃথিবীর কারো দিকে না পৃথিবীর নেতা নেত্রীর দিকে না পৃথিবীর নায়ক নায়িকার দিকে না পৃথিবীর খেলোয়াড়ের দিকে না পৃথিবীর কাউকে স্মরণ করবো না সর্ব অবস্থায় স্মরণ করবো আমার আল্লাহকে কারণ ওই আল্লাহ যে কোনো মুহূর্তে ডাক দিলে ডাকের সাড়া দেন আল্লাহ বলেন উজিবুদ দাওয়াত আদ-দাঈ দান যখনই আমার বান্দা আমার ডাক দেয় আমি তার যেই মুহূর্তে যেই হালতে থাকুক তার ডাকে আমি সাড়া দেই একটু হাতটা উঠায় মহব্বতে একটা ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও না আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহকে তুমি মাফ করো আমিন আয় আল্লাহ আমাদের পিতা মাতার গুনাহকে তুমি মাফ করো আমিন আয় আল্লাহ আমাদের এই মজলিসকে তুমি কবুল করো বলেন আমিন